আমি একজন আইপিএস অফিসার হতে চাই। ছায়া প্রকাশনী। অনেকদিন ভেবেছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কেন তুমি ফিরলে না? ফাঁকা এজেলে কেন তুলি রঙে রাঙা করল না আমাদের পৃথিবীটা? কেন তোমাকে ফেরাতে পারলাম না? না, এ কোনো ছবি শুটিং নয় কোনো উজান কিংবা শ্রীমতির কাহিনী। দীর্ঘ বহু বছরের এই রসায়নে বিভোর বাংলা সিনেপ্রেমীরা, সে বড় পর্দা হোক অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্ম, তাদের দুর্দান্ত কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। আমি যাই করেছি, আমি আউট অফ কনসার্ন করেছি, শুধু আউট অফ কনসার্ন। এবার সেই রসায়নের ঝলকই দেখা গেল কে হবে বাংলার কোটিপতির মঞ্চেও। কেন তোমাকে ফেরাতে পারলাম না? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঞ্চালনায় কালার্স বাংলার এই নন ফিকশন গেম শো এর প্রথম সেলিব্রিটি গেস্ট ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আর সেখানেই নায়িকার আবৃত্তিতে মন্ত্রমুগ্ধ মেগাস্টার। অনেকদিন ভেবেছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কেন তুমি ফিরলে না? ফাঁকা এজেলে কেন তুলি রঙে রাঙা করল না আমাদের পৃথিবীটা? কেন তোমাকে ফেরাতে পারলাম না? উৎসব প্রাক্তন দৃষ্টিকোণ থেকে রিয়ালিটি শো, এই রোম্যান্টিক জুটি মানেই হিট। এত গেল শুধু একটু ঝলক, পুরো এপিসোড জুড়ে আরও অনেক চমক অপেক্ষা করে আছে, যা টেলিকাস্ট হবে খুব শীঘ্রই। কে হবে বাংলার কোটিপতি? টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।